This is a part of channel of Dilip Kumar Sutradhar by Dilip Kumar Sutradhar. Subscribe, like, comment me for more videos. Thank you for watching. সেই দিনে ছিল না বন্ধু ভান্ড, কেবল শুধু জল ভান্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটা কেটে সৃষ্টি করি, ঘটপথ সৃষ্টি করি, ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভু ছড়িয়ে পড়ল খাম, তা হইতে জন্ম নিল আত্মা শক্তি না। আত্মা শক্তি মহামায়া জন্ম হইয়া গেল, বড় জোরে প্রভুর কাছে কহি লাগিল, সৃষ্টি তুমি করিয়া দিলে ভন, বলো দেখে কি ভাই আমার কাছে প্রয়োজন। সেদিন এই পুরুষটা নাম দিল নারীকে ভগবতী, আর এ ভগদান করে নাম পেল ভগবান। নাকি বলছে এ নাম পেল ভগবান, আর নারী হলো ভগবতী। দেখুন ভগবাসে ভগবতী পূজা হয়, হয় না? তাহলে সেদিন হলাম ভগবতী। অনেকের পরে তুমি আমাকে সাজিয়ে দিলে ভোগের বতী। নাকি বলছে তাহলে ভগবতী থেকে এখনো নারীকে তুমি সেদিন ভোগের বতী কেন সাজাইয়ে দিলে? না, তাহলে আমি ছিলাম ভগবতী, ভগবতী থেকে কেন ভোগের বতী সাজাইয়ে দিলে? পূজা করছো, আবার কিছুক্ষণ পরে ভোগের বস্তু সাজিয়ে দিচ্ছে, নাকি? তাহলে ভোগের প্রতি সাজানো সেদিন কেন? আচ্ছা, তুমি যে আমার বাড়ি বিয়ে করতে এলে, নাকি বাবা? এত দূর থেকে এসেছো, তুমি আমার বাবার বাড়িতে বিয়ে করতে, মানে আমার বাড়িতে বিয়ে করতে, বুঝতে পারছেন? একটা বেটা ছেলে, একটা মেয়ে ছেলে বাড়িতে বিয়ে করতে আসছে। আচ্ছা পুরুষ, তুমি বলো তো, তুমি ভালো আছো তো? ভালো আছো তো? ভালো আছো তো? বলো বলো আজ বলো কথা। সেই জন্য বলেছে জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ হয় মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? নাকি বলছেন? তার একটা দিবস আছে, তার একটা মাস আছে, তার একটা জমি আছে, দিন আছে। বলো তুমি কোন দিন থেকে শুদ্ধ হয়েছো? তুমি তো পুরুষ, তুমি যেন বলো না সব সময় আমি শুদ্ধ হয়ে গেছি, নাকি বাবা? তার একটা দিন আছে, তার একটা কণ আছে, তার একটা মাস আছে, না? সেই জন্য বললাম জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ হয় মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? নাকি তুমি যেন বলো না আমি মাঠে থেকে হাল নিয়ে এলাম, বইয়ে হাল বইয়ে নিয়ে চলে এলাম, দিয়ে হালটাকে রেখে দিলাম মাথার উপরে, যে হার পা ধুয়ে টিনে মুড়ি ভরলাম, এগুলো কিন্তু শুনবো না। কি বলছে? তার একটা দিবস আছে, ছেলে সেটা কোন দিন? তুমি সেই জন্য তোমার কাছে আমি বললাম। আচ্ছা তুমি আমি দুইজনের মধ্যে খানে সেদিন দেখাশোনা হলো, কোথায়? আমাদের দুজনার এই বাসাঘর যে ঢুকে বললাম, তুমি আমার হাতে হাত দিবে, আমি দিলাম, কত কথা বলার জন্য সেদিন রেডি হয়েছিলাম। প্রথম দেখাটা কোথায় হলো? শুধু বাসাঘরে হয় না, এটা নারীর সঙ্গে একটা পুরুষের দেখা কোথায় হয় দাদা? কোথায় জানেন? প্রথম দেখা হলো মদের নয়নে, নয়নে
মাটি জন্মিয়ে গেল এই তিন নিয়ে বাবারে পিড়িতি যে হইল রে নয়নে নয়নে ভান করছিনে তাহাতে জমিল কি হৃদয়ে হৃদয়ে মধুরানি করে তাহাতে জমিল রি আর অধরে অধরে বা কালা করে তাহাতে জমিল কি না কিনা দেবো এই তিন্নি হয় পিড়িতি তোমার সঙ্গে আমার সেদিন নয়নের দ্বারায় দৃষ্টি জামার দেখাশোনা হলো মিশে যাপন করা হলো আর একটা কথা বলি শোনো এই রামায়ণ মহাভারত পুরাণ পুরাণ বাইবেল গীতা পুরুষের মধ্যেখানে তার জন্য চারটে বেদ ঋক সাম যজ অথর্ব না এই ঋগ্বেদে কতগুলো নারীর অবদান আছে সংসার জগতের মধ্যেখানে যেমন কালিকা পুরাণ রয়েছে না অনেক কিছু আছে দেবী ভাগবত রয়েছে কিছু কিছু অঙ্কের মধ্যেখানে দেখবেন অনেক কিছু আছে তাই তোমার কাছে আমার জানতে বাসো না আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় তুমি আমার স্বামী তোমার কাছে জেনে নেবো আমি তবে আমি দেখবো তুমি আমার স্বামী না আজকে আসামি নাকি বলছি তাই তো আসামি আসাম আসামি এর আশাতেই তো এসেছি আমি নাকি বলছি হ্যাঁ আশায় আমি এর আশাতেই তো আমি এসেছি নাকি বাবা আমার টাইটেল গোত্র মান কুল সবকিছু ত্যাগ করিয়ে এই স্বামীর কুলে ভর্তি হয়ে তোমার আশাতেই তো আমি এসেছি নাকি আচ্ছা বলো তো অহল্যা কুন্তি দ্বারা বন্ধ ধরি দ্রৌপদী পঞ্চকন্যা সকালবেলায় যদি কেউ উঠে আড়াই পা পিছিয়ে নাম করে মহাভাব থেকে উদ্ধার হয়ে যাবে নাকি বাবা তাহলে তোমরা সবকিছু লিখলে পড়লে বা পড়লে তাহলে তোমাদের মধ্যে এখানে এই ছ সাতটা পুরুষের নাম দেওয়া হলো না জ্ঞান নাম যার জন্য তোমরা নারী কাটাকে এগিয়ে দিয়েছো কিসের জন্য এইটুকু তুমি একটুখানি ভালো করে বললো নাকি বলছো আর বেশি কথা বলবো না আমি এবার চলে যাই টাকাগুলো সমান সমান কম বেশি নাই নাকি বলছো তাহলে আমি কেন খাটবো তবে একটা কথা শোনো তবে যেন ময়ূর কই থেকে ডিম করে দিও না আমাদের গ্রামে সরন্দা ওই রিজাবুলের বাবা জানা কেরালা চলে গেছে কেরালা চাকরি করতে তো কেরালার মডেল বানাতে একখানে আলাদা ঘর ঘর হয় তো এখানে ভালো কাজ শিখেছে ওর ছেলেটাকে নিয়ে গেছে কাজ শেখাতে ছেলে যাওয়া ছোট ছেলে এই 18-17 বছর বয়স ছেলেও কিন্তু বাপের সঙ্গে কাজ শিখে এই কোর বাড়িতে বাড়ি চলে এসেছে দেখ গ্রামগঞ্জে ঘর করে করে বেড়ায় ঠেকো নাই ঘর রাজমিস্ত্রি ধরে যে আমাদের গ্রামে একটা ছেলে আছে জানো সাধন বইটা ওই সাধন বইটা কখনো রিজাউলের বাবার সঙ্গে বা হাফিজুর বাবার সঙ্গে খুব বন্ধুত্ব ভাব এবার বর্গি বাড়ি এবার সে তখন একটা দালান বাড়ি করতে আরম্ভ করে দিয়েছে একতলা হয়েছে দুতলা হয়েছে এবার ধরুন হিন্দু বাড়িতে দেখবেন জয়রাধে হরে কৃষ্ণ তাহলে একটা করে কিছু লেখা থাকে না যার হোক তাহলে একটা করে এই সামনে দেখবেন দরজায় একটা করে কোনো সাইন বোর্ড লিখে দেয় বা একটা যে হোক একটা আমরা ছবি কোনো ঠাকুরের হোক কিংবা কোনো পশুর হোক যাই হোক একটা সকল তো এ যখন মনে করুন প্লাস্টার করতে গিয়েছে তা তখন এই সাধনের বউকে বলছে চাচি একটা মঙ্গল করে দেবো তা বলছে হ্যাঁ বাপ দাও যদি পারো তা এবার ধরুন ময়ূর কইতে গিয়ে একবারে হাঁস হয়ে গেছে ওই বাচ্চা ময়ূর একটা গিয়ে হাঁসের ডিজাইন করে ফেলেছে এবার তো ময়ূর হয় না তখন বলছে চাচি ময়ূরটা ভালো লাগবে না হাঁস তো করে দেবো তা বলছে দাও বাপ তাই যদি হয় তাহলে ভালো হবে এবার ধরুন হাঁস করতে করতে মুরগি হয়ে গেছে ওই বাচ্চা সেটি মানুষ তো ডিজাইন করতে পারছে না ভালো আঁকতে গিয়ে একটা হয়ে গেছে দিয়ে বলছে চাচি হাঁসটা ভালো লাগবে না কেন মুরগিটা করে দেবো না মুরগি বাড়িতে মুরগি তো করতে হবে দিয়ে মুরগি করতে করতে সারা ডিম হয়ে গেছে বুঝতে পারছি তখন বলছে চাচি মুরগিটা ভালো লাগবে না আন্ডা করে দেবো তা বলছে ওরে তোকে আন্ডা করতে হবে না কিচ্ছু করতে হবে না তো ময়ূর থেকে আন্ডা করতে লেগেছিস তো প্লেন প্লাস্টার নেমে তোকে আর ময়ূরও করা দরকার না কিচ্ছু করার দরকার না ময়ূর থেকে হাঁস হলো হাঁস থেকে মুরগি হলো মুরগি থেকে ডিম হয়ে গেল আর করা দরকার নাই যেন ময়ূর থেকে যেন ডিম করে চলে যাবো না ফাঁকি মেরে তুমি একটুখানি ভালো করে বুঝিয়ে দেবো তাই এই পর্যন্ত বলি আমার একটা ছোট্ট করা দা প্রশান্ত দা তুমি দা তুমি দা আই বলে ছেড়ে ছেড়ে বলে মানে কেন দেব জীবন রাজার ব্যাপার Bye.
থ্যাংক ইউ ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আপনারা অনেক বেশি করে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, গুড বাই।